যে মানুষটার অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন পরিবার সমাজ যাই বলুন না কেন সবার কাছে মূল্যহীন। চালাক মানুষগুলো ভুলেই যায় যে বোকা মানুষগুলোর একটা মন আছে। কষ্টটা আমার তখনই হয় যখন আমি বুঝতে পারি আমি সবাইকে কাছের মানুষ ভাবলেও কেউ আমাকে কাছের মানুষ ভাবেনি, অথবা কারোর কাছের মানুষ হবার যোগ্যতা আমার নেই। মানুষের মনের দেয়ালে সুখের থেকে দুঃখের ফ্রেমগুলো খুব যত্ন করে টাঙানো থাকে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। ঘরের মধ্যে যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, তোমার চোখের জল কেউ মুছিয়ে দেবে না। তাই মুখে সবসময় একটা হাসি রাখো যাতে কেউ বুঝতে না পারে, এই হাসির আড়ালের গোপন রহস্য। মানুষের কাছে নিজেকে বিশ্লেষণ করে উপহাসের পাত্র হওয়ার কোনো মানেই হয় না। কবে বড় হব, বড় হলেই জীবনটা অনেক আনন্দের হয়ে যাবে, শৈশবের এই ভাবনাটাই ছিল সবচেয়ে বড় ভুল। বেঈমান বন্ধু হতে সব সময় সাবধান, কেউ যদি তোমাকে অপমান করে ভেঙে পড়তে নেই। অপমানগুলো গুছিয়ে একান্তে নিজেকে নিজেই সম্মান করতে শিখে নিও। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়, একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয়। গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। কখনো কখনো নিজের মুখটা বন্ধ রাখতে হয়, গর্বিত মাথা নত করতে হয় এবং স্বীকার করতে হয় যে তুমি ভুল। কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ যা এক জীবনে বয়ে বেড়ানো খুব কষ্টকর। যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা যতই নিজেকে দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো ভালো প্রমাণ করা সম্ভব হয় না। আমার কোনো কালে কেউ ছিল না, যারা ছিল আমি তাদের ছিলাম, কিন্তু তারা কখনোই আমার ছিল না। অথচ আমি তাদেরকে বারবারই আপন ভেবে যেতাম, অবশেষে বুঝলাম আমার কেউ ছিল না। অবহেলা ভয়ানক একটা রোগ, প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। ছেড়ে যাবো না বলা মানুষটা যখন ছেড়ে যায় তখন সে আমাদের সবকিছু নিয়ে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। যারা বলে কেঁদো না তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারা একদিন মুখের হাসিটা কেড়ে নেওয়ার কারণ হয়। কিছু কষ্টের বর্ণনা হয় না, শুধু নীরবে সয়ে যেতে হয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যা একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কিছু কথার ক্ষত কখনোই শুকায় না, লোক সমাজে মানিয়ে যেতে হয়, লুকিয়ে রাখতে হয়। তুমি তাকে আঁকড়ে ধরো না যে তোমায় ছেড়ে পালিয়ে বাঁচতে চেয়েছে, বরং তুমি তাকে মুক্ত করে দাও, আর তাকে তুমি অনুভব করতে দাও যে সে জীবনে কি হারিয়েছে। মধুর চেয়েও মিষ্টি কথাগুলো নুনের চেয়েও তিতা হতে বেশিক্ষণ সময় লাগে না।